নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা আমি আগেই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম বাংলা শস্য বিমা যোজনায় খারিফ মরশুমে দু হাজার সালে যে সমস্ত আবেদনকারী আবেদন করেছিলেন তাদের ব্লক থেকে তাদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ করা শুরু হয়েছিল আমি আগেই ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম আজকের এই ভিডিও থেকে আমি আপনাদের দেখাবো বাংলা শস্য বিমা যোজনায় যে সমস্ত কৃষকের আবেদন করেছিলেন বাংলা শস্য বিমা যোজনায় এবং যাদের ফসলের ক্ষতি হয়েছে তাদের অ্যাকাউন্টে কিন্তু বাংলা শস্য বিমা যোজনার টাকা আসা শুরু হয়ে গেছে আজকের এই ভিডিও থেকে সেই প্রমাণ আমি আপনাদের দেবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো এবারেও ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি কন রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা প্রথমে আপনি আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন এবং বারে এসে লিখে নেবেন বাংলা শস্য বিমা ডট নেট এইটা লিখে সার্চ দিলেই আপনি এই বাংলা শস্য বীমা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর নিচের দিকে স্ক্রল করলে এখানে প্রথম যে অপশানটি পাবেন ফার্মার কর্নার অপশানের নিচে ডাউনলোড সার্টিফিকেট অফ ইন্স্যুরেন্স আপনি এই অপশানের উপরে জাস্ট ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরবর্তী একটি পেজ আপনাদের সামনে চলে আসবে যেখান থেকে আপনি আপনার ভোটার আইডি কার্ডের নম্বর দিয়ে বাংলা শস্য বিমা যোজনার স্ট্যাটাসটি দেখে নিতে পারবেন এবং বাজাজ অ্যালায়েন্স কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকেও আমি আপনাদের দেখিয়ে দেব বাংলা শস্য বিমা যোজনার টাকা কোন কোন কৃষকেরা পেতে চলেছে এবার এই রকম পেজ আসার পর এখানে ভোটার কার্ডের নম্বরটি দিয়ে চেক বাটনের উপরে ক্লিক করে দেবেন চেক বাটনের উপরে ক্লিক করলে এরকম পেজ চলে আসবে এখানে আপনি আপনার নাম ডিটেলস সমস্ত কিছু তথ্য আপনি দেখতে পেয়ে যাবেন এবার এখান থেকে একটুকু নিচের দিকে স্ক্রল করলে একটি সার্টিফিকেট ডাউনলোড করার অপশান রয়েছে ডাউনলোড ইওর সার্টিফিকেট তো আপনি ডাউনলোড সার্টিফিকেট অপশানের উপরে ক্লিক করে দেবেন এবং সার্টিফিকেটটি ডাউনলোড আপনার মোবাইলে হয়ে যাবে এবং ডাউনলোড হয়ে যাওয়ার পরে সেখান থেকে আপনার যে অ্যাপ্লিকেশন আইডিটি রয়েছে সেই আইডিটি দিয়ে আপনাকে বাজাজ এলায়েন্স কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে হবে বাংলা শস্য বিমা যোজনার টাকা আপনি আপনার অ্যাকাউন্টে পাবেন কি না তো সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তার আগে সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাক কোনখান থেকে কোন অ্যাপ্লিকেশান নম্বরটি তুলতে হবে কোথায় পেস্ট করতে হবে সমস্ত তথ্যটা আপনাদের ভিডিও থেকে খুঁটিনাটি জানাবো তবুন্দ্র সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাওয়ার পরে রকম একটি পেজ আপনাদের সামনে চলে আসবে যেখান থেকে কিন্তু আপনি আপনার যে ডিটেলস সমস্ত ডিটেলস দেখতে পেয়ে যাবেন এখানে দেখতেই পাচ্ছেন ইয়ার দু হাজার তেইশ সেশান খারিফ এবার নিচের দিকে আপনি স্ক্রল করে যাবেন নিচের দিকে স্ক্রল করে গেলে এখান থেকে অ্যাপ্লিকেশন আইডি ক্রোপ ক্রোপ ডিস্ট্রিক্ট ক্রোপ ব্লক ইন্স্যুরেন্স ইউনিট নেম জেল নম্বর প্লট নম্বর এখান থেকে আপনি সাম ইন্স্যুরেন্সটাও কিন্তু দেখতে পেয়ে যাবেন এবার দেখুন এইখানে যে অ্যাপ্লিকেশান নম্বরটি রয়েছে আপনি এই অ্যাপ্লিকেশান নম্বরটিকে কপি করে নেবেন কপি করে নেওয়ার পর এই যে নিচে লিঙ্কটি দেওয়া রয়েছে ফর এনি গিভেন্স কাইন্ডলি ভিজিট তো আপনি এই লিঙ্কের উপরে ক্লিক করে দেবেন লিঙ্কের উপরে ক্লিক করলে এরকম একটি পেজ আপনাদের সামনে চলে আসবে দেখতেই পাচ্ছেন বাজাজ অ্যালায়েন্স কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এখান থেকে আপনি আপনার অ্যাপ্লিকেশান নম্বর ফার্মার আইডি উইথ ব্যাঙ্ক ডিটেলস কিন্তু এখান থেকে আপনারা সার্চ করতে পারেন তো আমি এখানে অ্যাপ্লিকেশান নম্বর দিয়ে সার্চ করব তো এখানে আমি অ্যাপ্লিকেশান নম্বরটি জাস্ট কপি করে দিচ্ছি পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দেওয়ার পর এই যে যোগ বিয়োগ রয়েছে তো এখান থেকে যোগ বিয়োগের সংখ্যাটি আপনাকে এই ঘরে বসাতে হবে নয় আর সাত রয়েছে এটাকে যুক্ত করলে যেটা হবে ষোলো তো ষোলো এখানে বসিয়ে দিয়ে সার্চ বাটনের উপরে ক্লিক করে দিতে হবে সার্চ বাটনের উপরে ক্লিক করলে এই রকম একটি পেজ আপনাদের সামনে চলে আসবে যেখান থেকে আপনি সমস্ত তথ্য দেখতে পেয়ে যাবেন আপনার অ্যাপ্লিকেশান নম্বর পলিসি নম্বর প্রোডাক্ট কোড ফার্মার নেম সমস্ত কিছু তথ্য আপনি দেখতে পেয়ে যাবেন এবং এখান থেকে আপনি দেখে নিতে পারবেন ইন্স্যুরেন্স এরিয়া রয়েছে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে আইএফএসসি কোড রয়েছে সমস্ত তথ্য আপনি দেখতে পেয়ে যাবেন এবার বাংলা শস্য বিমা যোজনায় আবেদন করার পরে যদি প্রকৃত অর্থে আপনার ফসলের কোনোরকম ক্ষতি হয়ে থাকে তাহলে বাংলা শস্য বিমা যোজনার টাকা অবশ্যই আপনি আপনার অ্যাকাউন্টে পাবেন এবং সেই এসএমএস আপনার মোবাইলে চলে যাবে তো আশা করছি ভিডিওটিতে আপনাদের বোঝাতে পেরেছি বাংলা শস্য বিমা যোজনায় যে সমস্ত উপভোক্তা আবেদন করেছিলো তাদের অফিসিয়াল ওয়েবসাইটে স্ট্যাটাসে যেমন পরিবর্তন এসেছে সেরকম বাজাজ অ্যালিয়েন্স কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট পরিবর্তন এসেছে যদি ভিডিওটি কাজ এসে থাকে ভিডিওটিতে লাইক করুন এবং রকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়